আমার বন্ধুগণ, আপনি যত বড় পিশাব হন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাড় ভেঙে গেলে আপনার অপারেশন হলে আপনি ব্যথা পাবেন, আপনি যত বড় বুজুর্গ হন মৃত্যুর সময় কিন্তু আপনি ব্যথা পাবেন। কারণ আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওই ইন্তেকালের সময় তিনি কিন্তু কম কষ্ট পান নাই। নবীজি, ইন্তেকালের সময় পৃথিবীর সব থেকে সহজ মত হয়েছে আমার নবীর। এরপরেও আমার নবীজি পানির মধ্যে হাত দিয়ে শুধু টুঠে লাগাতেন আর ভিজাইতেন, শুকায়া যাইত। আজরাইলকে বলতেন, আজরাইল রে, তুমি আমার পেট বুকের উপরে কি রেখেছ এত ভার, মনে হচ্ছে অহুত পাহাড় দিয়ে আমাকে চাপ দিয়ে ধরে রেখেছ। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করি নাই, শুধুমাত্র আমার হাতটা আপনার বুকে রেখেছি। এই মত আমার নবীর হয়েছে, তুমি আমি কে, কার জন্য রাত্রবেলা ঘুমাও, কাকে জড়িয়ে রাত্রবেলা ঘুমাও, কেমনে তুমি রবকে ভুলে গিয়ে ঘুমিয়ে যাও, যদি রাত্রবেলা মরে যাও তোমার কি হবে, বাইরে তুমি যে ঘুমিয়েছ সকালবেলা, যদি তোমার ঘুম না ভাঙে, কারণ ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, ভাইরে যদি তোমার ঘুম না ভাঙে তোমার কি হবে, তোমার কি হবে একটাবার চিন্তা করো, তোমার আবার কিচ্ছু নাই, ইন্তেকালের আগে নিজেকে তৈরি করে নাও, কবরের যাত্রী কিন্তু সবাইকে হওয়া লাগবে। শিক্ষা দিয়ে টাকা পয়সা দিয়ে কেয়ামতের দিনে কিছুই করা চলবে না। এই জন্য কেয়ামতের দিনে যদি বাঁচতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ছাড়া কেউ বাঁচাতে পারবে না। পারবে নাকি, কেউ বাঁচাতে পারবে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন, কি বলতে চাই, এই দুনিয়ার জমিনে সকলেই কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে চলার পথে সকল সময় যদি তুমি আমাকে মানো, তুমি ঘুমাও, তুমি ঘুমালে তোমার বডির উপকার হবে, কিন্তু ঘুমানোর সময় যদি আমি আল্লাহকে স্মরণ করে ঘুমাও, অগোলাম তুমি রাত্র সারা রাত্র ঘুমিয়ে থাকবা, ঘুমালে তোমার বডির উপকার হবে, কিন্তু ঘুমিয়ে যাওয়ার আগে আমি আল্লাহকে স্মরণ করে ঘুমিয়েছিলাম, গোলাম যত ঘন্টা তুমি ঘুমেছিলা আমি আল্লাহ তত ঘন্টা তোমার আমল নামায় নফল সওয়াব লিখে দিয়েছি। আগলাম তুমি সকালবেলা তোমার নিজের দোকানে বিজনেস শুরু করবা, সকালবেলা বিজনেস শুরু করবার সময় তুমি যদি আমি আল্লাহর নাম নিয়ে শুরু করো বিজনেস করবা, তুমি লাভ হবে তোমার, কিন্তু আমি আল্লাহর নাম নেওয়ার কারণে সারাদিন নফলে ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে দিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাবুন সাবি ফি ইবাদাতিল্লাহ, ও যুবক তুমি জোয়ানিকে কাজে লাগাইয়া যাও। যুবক রে, আজকে রাত্রে যদি আমরা নামাজে কাটাইয়া দেই, মুরব্বী যারা আছেন তারা যদি 100 বছর মুরব্বী বয়সে বৃদ্ধ বয়সে ইবাদত করলে যেই সওয়াব, জোয়ানি বয়সে যৌবনকালে এক রাত্রের একটা সেজদা 100 বছরের বৃদ্ধকালের ইবাদতের চাইতে বেশি সওয়াব। কাজে লাগাও জোয়ানিকে, কাজে লাগাও শাবাবাকা কাবলা হারামি, জোয়ানিকে কাজে লাগাও, কবরে যাওয়ার আগে আল্লাহকে চিনে কবরে যাও। নজওয়ান ভাইরে, আমরা আজকে রাত্রে চাইলে জেনা করতে পারি, মদের আড্ডায় যাইতে পারি, ফ্যান্সি ডিল খাইতে পারি, কিন্তু আজকে যদি আমরা নিজেকে বাঁচাইয়া চলতে পারি আর কদমে রবের সত্তায় পড়ে থাকতে পারি। আল্লাহ বলেছেন, গোলাম জোয়ান বয়সে তুমি যদি ইবাদত করো আর বৃদ্ধ বয়সে যাওয়ার পরে ঠিক মতো যদি ইবাদত করতে নাও পারো, মসজিদে নাও যাইতে পারো, দুনিয়ার জমিনে যেইভাবে সরকারকে সার্ভিস দেওয়ার পরে সরকার তাকে পেনশন দেয়, বুড়া হয়ে যাওয়ার পরে আপনি আর কাজ করতে পারবেন না, পেনশন নেন। যারা জোয়ান বয়সে ইবাদত করবে আমি আল্লাহকে চিনবে, বৃদ্ধ বয়সে যদি ইবাদত করতে নাও পারে আমি আল্লাহ পেনশন হিসাবে জোয়ান বয়সের ইবাদত গুলা বুড়া বয়সে লিখে দিলা। সুবহানাল্লাহ বলেন, এই জন্য আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো, 12টা হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, যা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন।
দুনিয়ার জমিনে যদি একটা মাত্র আমল করতে পারেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে যা দিবেন কল্পনাও করতে পারবেন না। আপনাদেরকে ওদিকে নিয়ে যেতে চাই, তোমার আমার সামনে কিয়ামত আছে, ওই দিন কে বাঁচাতে পারবে না? ভাইরে, নিজের আমলের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। কিয়ামতের দিনে আমার আপনার খাতা যখন আমার সামনে বের করা হবে, কে কি করেছেন সব কিন্তু আমাকে আপনাকে বলা লাগবে না? লাগবে না। এই যে নতুন বছর শুরু হলো, হিসাব করেন গত বছর কয়টা চুরি করছেন, গত বছর কয়টা মিথ্যা কথা বলছেন, গত বছর কয়জনকে ঠকাইছেন, গত বছর কার সঙ্গে বেঈমানি করছেন, গত বছর কার সঙ্গে নাফরমানি করছেন, সব বাদ দিয়ে তওবা করে নতুন বছর শুরু করেন, আল্লাহর কাছে তওবা করে জিন্দেগি শুরু করেন। ভাইরে, এমন একদিন সামনে আসছে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, যার নাম হচ্ছে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় বুজুর্গ আলেম, চার মজহবের এক মজহবের ইমাম, হানাফি মজহবের ইমাম হলেন ইমামে আবু হানিফা, নোহমান ইবনে সাবিত, শাফেঈ মজহবের ইমাম ইমামে শাফেঈ, মালিকি মজহবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, হাম্বলি মজহবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। তিনি এত বড় মস্ত বড় বুজুর্গ, যিনি স্বপ্নে বিশ্ব নবীকে 99 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার! এত বড় মস্ত বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল, চার মজহবের এক মজহবের ইমাম, যিনি মসনদে আহমদ ইবনে হাম্বল লিখেছেন, আল্লাহ তাকে এত শক্তি দিয়েছেন, যার 40,000-এর উপরে হাদিস মুখস্থ ছিল। কোন সুবহানাল্লাহ! ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই খালকে কোরআনের মশালায়, কোরআন মখলুক কি মখলুক না, এর উপরে অটল ছিলেন। বাচ্চা তাকে পিটাইছে, আঘাত করেছে, তিনি ছেড়ে দেন নাই। ভাইরে, আমি কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনো কথাটা। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বুজুর্গ আলিম, দিনের দাওয়াত দিতে দিতে একদিন বাড়ি থেকে বের হয়ে গেলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তো এই লোকের নাম, যিনি এক রাত্রে এক আয়াত থেকে 40টা মাসআলা বের করতে পারেন। সুবহানাল্লাহ! বলেন, এত বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, দীর্ঘ পথ চলতে চলতে দিনের দাওয়াত দিতে দিতে নিজের গ্রাম নিজের এলাকা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে সন্ধ্যা হয়ে গেল কনকনে শীতের সময়। চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি আবার ব্যাক করে নিজের বাড়ির দিকে রওনা করি, সারা রাত্র শেষ হয়ে যাবে, বাড়িতে যেতে পারবো না। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, তিনি আজকের রাত্রেটা এই এলাকায়, যে এলাকায় গেছেন ওই এলাকার মসজিদে কাটাইয়া দিবেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে এলাকার কেউ চিনে না, যে এলাকায় গিয়েছেন ওই এলাকার কেউ তাকে চিনে না, জানে না। ওই মসজিদের ভিতরে মাগরিবের সালাত তিনি পড়লেন, সালাত পড়ে তাসবিহ শুরু করলেন, জিকির শুরু করলেন, নামাজ শুরু করলেন। উদ্দেশ্য হলো ইশার সালাত তিনি ওই মসজিদে আদায় করবেন। ইশার সময় হয়ে গেল, ইশার নামাজও এই মসজিদে তিনি আদায় করলেন। আদায় করার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি আর কোথায় যাব, আজকের রাত্র ঠান্ডার রাত্র, বাড়িতে যেতে পারবো না, আমি পথিক মুসাফির, কেউ আমাকে চিনে না, কারো বাড়িতে আমাকে জায়গা দিবে না। আমার বন্ধুগণ, ইশার সালাতের পরে মসজিদের কর্নারে তাসবিহ আর জিকির শুরু করে দিলেন। এইভাবে যখন সময় তিনি কাটাইয়া দেন, এমন সময় মসজিদের কমিটির কেউ অথবা মসজিদের কর্মচারী খাদেম কোন স্টাফ ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আপনি কে? ইশার পরে সকল মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গিয়েছে, আপনি কেন যাচ্ছেন না, আপনি কেন বসে আছেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আমার বাড়ি অনেক দূরে, আমি আমার বাড়িতে যদি যেতে চাই, আগামীকাল সকাল হয়ে যাবে যেতে যেতে, এই জন্যে কনকনে শীতের রাত্রে আমি যেতে চাই না, এই মসজিদে পথিক মুসাফির হিসাবে আমি থেকে যাই, ফজরের সালাত পরে মসজিদ থেকে আমি বের হয়ে চলে যাব। মসজিদের কমিটির কেউ, স্টাফের কেউ, খাদেম যে কেউ বলল, না, আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার জায়গা নয়, আপনাকে চিনি না, অপরিচিত কাউকে আমাদের মসজিদে থাকবার জায়গা নাই,
এত বিশাল বড় একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 99 বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন, এই মানুষটা নিজের পরিচয় ব্যক্ত করে না, বলে না আমি অমুক। ভাই রে, এরই নাম হলো মানুষ আর মুমিন। নিজের পরিচয় নাই, নিজের পরিচয় নাই। আর আমরা যদি মোটামুটি পাতি নেতা, ওয়ার্ডের নেতা হয়ে যাই, মোটামুটি একটু বড় হুজুর হয়ে যাই, আমারে চিনেন নি আমি কে, কথা বলেন না কে, তোমাকে চিনি আমার লাভ কি? কষ্ট হচ্ছে আপনাদের ঠান্ডায়? আমারও কষ্ট হচ্ছে আপনাদের এত রাত্রে ঠান্ডার মধ্যে, অনেক শীত পড়েছে, কষ্ট হচ্ছে না তো? কিছুক্ষণ কথা বলতে পারবো তো ইনশাল্লাহ? আমার বন্ধুগণ, আপনাকে পুলিশ আটকাইছে কটার কোনা বাজারে, ইয়াবাস। আপনি বলেন আমারে চিনেন? আমি প্রধানমন্ত্রীর ভাগ্না, পুলিশ দিছে প্রধানমন্ত্রীর ফোন, আপনার ভাগ্নায় ধরছি। আমার তো কোনো ভাগ্না নেই, কোনো মায়ের কম্ব না বাড়বো, কথা বলেন না কেন? এজন্য আমি পরিচয় দিয়ে কি করব যদি আল্লাহ আমারে না চিনে? ইতিহাস থেকে আপনাদেরকে বলছি, হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। রাবিয়া বসরিয়া বুজুর্গ একজন মহিলা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানার রাবিয়া, এত ভালো মানুষ ছিলেন। আমি এখানে বলতে চাই যে আল্লাহর পরিচয়টা দেওয়ার জন্য কতটা নিয়ে আসছে। রাবিয়া বসরি একদিন ঘরে বসে আছেন, রোজা রাখছেন, সন্ধ্যার সময় ভিক্ষুক আসছে, ভিক্ষুক এসে জিজ্ঞাসা করছে, ঘরে কি কেউ আছেন? আমি 3-4 দিন কিছু খাইনি, আমাকে থাকলে কিছু দেন। রাবিয়া বসরিয়া খাদেমাকে বলছেন, এই খাদেমা, আমাদের ঘরে কোনো খাবার আছে? খাদেমা বলছে, আমাদের ঘরে 2টা রুটি আছে, আমিও রোজা রাখছি, আপনিও রোজা রাখছেন। কিছুক্ষণ পরে ইফতারের সময় আমরা ইফতার করি। তিনি বললেন, রোজা রাখছি আল্লাহর জন্য, আল্লাহ ইফতার করাবেন। একজন ভিক্ষুক ভিক্ষা চাইছে, তাকে তুমি 2টা রুটি দিয়ে দাও, মনে রাখবে আজকে আপনার কোটি টাকার গাড়ি আছে, বাড়ি আছে। একজন ভিক্ষুক 2 টাকা 4 টাকা চাইলে আপনি গাড়ির গ্লাস খুলে, 1 কোটি টাকা দামের গাড়ির গ্লাস খুলে 2 টাকা দিতে পারেন না, 1 কোটি টাকা দামের বাড়ির গেট খুলে 2 টাকা দিতে পারেন না। যে আল্লাহ আপনাকে 1 কোটি টাকা দামের বাড়িতে বসাইয়া, গাড়িতে বসাইয়া ভিক্ষুকের হাতে ভাঙ্গা থালা দিয়ে আপনার দরবারে পাঠাইছে। আপনি যদি রবকে না চিনেন, এই রব আপনাকে চাইলে ভিক্ষুককে গাড়িতে বসাইয়া, বাড়িতে বসাইয়া আপনার হাতেও ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে পারে। পারে না, যে কোনো সময় হাতে ধরাইয়া দিতে পারে ভিক্ষার থালা। এলাকায় খবর নেন আপনারা, এলাকায় খবর নেন, কটার কোনা, কটার কোনা না, খবর নেন। আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেক লোক আছে যার টাকা ছিল, জমি জমার অভাব নাই, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, জমির বাপ ছিল না, আর আজকে তার সন্তানেরা খাইতে পারে না। নাই 50 বছর আগে যার বাবা ভিক্ষা করেছে, ঝুপড়ি করে থেকেছে, আজকে খবর নিয়ে দেখো তার 1 কোটি টাকার অভাব নাই। কে করেছেন? এই জন্য অহংকার করা চলবে না, আল্লাহকে চিনো। আল্লাহ চাইলে যদি নিজেকে ছোট মনে করো, মানুষ তোমার পা ধরে টানবে, আর আল্লাহ তোমাকে গাছতলার থেকে 10 তলায় উঠাই দিবে। আর তুমি যদি শয়তানি করো, অহংকার করো, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। এর জন্য প্লিজ আল্লাহর ওয়াস্তে, কেউ অন্যায় করবেন না, অহংকার করবেন না। সবাইকে বলছি কথাটা, ইনশাল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ যে কথা বলতে চাই, রাব্বে বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা 2টা রুটি দান করে দিলেন, মাগরিবের আজান হয়ে যায়, হয়ে যায়, এমন সময়ে একটা ছোট্ট বাচ্চা এক পেয়ালা বুনা গোশত আর আরেক পেয়ালা রুটি নিয়ে হাজির হয়েছে। রাবিয়া বসরিয়াকে এসে বলছে, আম্মা জান, আপনার জন্য কিছু হাদিয়া আমার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছেন। রাবিয়া বসরিয়া বলেন, রুটিগুলা গুনো, গুনতে লাগলেন, গুনে গুনে দেখলেন রুটি 19টা। তিনি বললেন, ওগুলা নিয়ে যাও আমার বাড়িতে, না ভুল করে হয়তো নিয়ে আসছে ওখানে না। রুটিগুলা ফিরিয়ে দিলেন, বাচ্চাটা নিয়ে পৌঁছে গেল, কান্না করে মাকে বলছে, আম্মা জান, রুটি নিয়ে গিয়েছিলাম রাবিয়া বসরিয়ার কাছে, গুনে 19টা উনি ফিরিয়ে দিয়েছেন। মহিলা বলছে, বাবা রে, আরেকটা রুটি পুরাইয়া নিয়ে যা। 20টা করে যখন রাবিয়া বসরিয়ার সামনে নিয়ে হাজির, তিনি গুনে দেখলেন 20টা, বলেন রেখে দাও। ইফতারের পরে খাদেমা বলছে, আম্মা জান, আগে 19টা দিল রাখলেন না, আর এখন 20টা দিল রাখলেন, ব্যাপার কি? রাবিয়া বসরিয়া বললেন, তুই জানিস না সন্ধ্যার আগে ইফতারের আগে আল্লাহর রাস্তায় 2টা রুটি দান করেছি। আমার আল্লাহ বলছেন, দিলে মান জাআ বিল হাসানাতি
فله عشر امثالها আল্লাহ বলেছেন এক দিলে কমপক্ষে দশ দেয়, আমি দুইটা রুটি দিয়েছি, আল্লাহ দিলে কমপক্ষে বিশটা দিবে। সুবহানাল্লাহ বলেন, কি মান ছিল তাদের। এই রাবিয়া বসরে ইন্তেকাল করলেন, আমি ঘটনা বলবো না, যা বোঝাতে চাই, রাবিয়া বসরে ইন্তেকাল করলেন, খবরে মদফুন করে দেওয়ার পরে পরের দিন তার খাদেমা স্বপ্নে দেখতেছে রাবিয়া বসরিয়া জান্নাতে, বলতেছে আম্মা জান আপনি কেমনে জান্নাতে গেলেন, কি বিষয়, আপনাকে কি প্রশ্ন করে নাই? রাবিয়া বসরিয়া বললেন, শোনো, আমি কবরে যখন আমাকে রাখা হলো, ফেরেশতারা আমাকে এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, আমাকে জিজ্ঞাসা করে আপনার রবকে, আমি জিজ্ঞাসা করলাম তোমরা কারা, তারা আমারে বলছে আসমান থেকে এসেছে প্রশ্ন করবার জন্য, আমি জিজ্ঞাসা করলাম তোমাদের রবকে, তারা বলে তাদের রব ও আল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম কোন জায়গা থেকে আসছো, তারা বলতেছে কয়েক লক্ষ কিলোমিটার দূর থেকে কবরে আসছে, আমি জিজ্ঞাসা করলাম শুনে ফেরেশতা, তোমরা কয়েক লক্ষ কিলোমিটার দূর থেকে এসে কবরে এসে আমার রব্বুকা, তোমরা রবের নাম ভুলে যাও নাই মনে আছে, তোমরা কেমনে মনে করলে আমি রাবেয়া মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে এসে আমি আমার রবের নাম ভুলে গেছি। আল্লাহু আকবার। ফেরেশতারা আমাকে প্রশ্ন করে, আমি উল্টা জিজ্ঞাসা করলাম, ওরা বলে তাহলে কি আপনি রবের পরিচয় দিবেন না? আমি ফেরেশতাদেরকে বলছি, শোনো, তোমরা আমাকে বলছো আমার রব্বুকা, তোমার রবকে আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি কয় রাবিয়া রে চিনি না, কি বুঝছো, হাসার কথা নয়। রাবিয়া বলছেন, ফেরেশতারা তোমরা আমাকে প্রশ্ন করেছো মার রব্বুকা, আমি যদি বলি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় যেই ব্যক্তি বলছে আমার রব আল্লাহ, এরে আমি চিনি না, সারাদিন রব আল্লাহ আল্লাহ বলে লাভ কি যদি চিনে না? ও ফেরেশতারা, আমারে জিজ্ঞাসা করে লাভ নাই, আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে চিনে কিনা। আল্লাহ আকবার। আমরা তো এমন চাই যে আমরা রবকে কতটুকু চিনি জানতে চাই না, রবকে জিজ্ঞাসা করো আমাদেরকে চিনে কিনা, এমন লাইফ চাই। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আরে কি বলেন না, বারোটা হয়ে গেছে তো, শোনেন কি বলতেছে আমার বন্ধুগণ। এই জন্যে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজের পরিচয় ওপেন করলেন না, আমি আহমদ ইবনে হাম্বল তো কি হইছি, আমি আমার পরিচয় দিলে কি লাভ, খাদেম বের করে দিয়েছে। গভীর রাত্রে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়েছে, যুগের সব থেকে বড় ইমাম, যুগের সব থেকে বড় আলেম, যিনি মদিনায় কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। তিনি বলতেন, আমি যদি মদিনায় জুতা পায়ে দিয়ে হাঁটি, এই মদিনায় আমার নবীজির পা মুবারক পড়েছে, আমি বেয়াদব, নবীজির পায়ের নিচে আমার জুতা পড়বে, যেই মাটিতে আমার নবীজি পা দিয়ে হেঁটেছেন ওই জমিনে আমি জুতা দিয়ে হাঁটবো না। তাদের বিশ্বাস, তাদের দিলের তামান্না কেমন ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন, শীতের রাত্রে কোথায় যাবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, কনকনে শীত ঠান্ডা, হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দীর্ঘক্ষণ পথ চলবার পরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন একটা বাজারের মধ্যে মিটমিট করে আলো জ্বলে, সব দোকান বন্ধ, একটা দোকানে মিটমিট করে আলো জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি গিয়ে দেখে একটা যুবক ছেলে সব দোকান যখন বন্ধ, দোকানের মধ্যে রুটি তৈরি করে, আটা দিয়া ময়দা দিয়া রুটি তৈরি করে আর বিক্রি করে, তাকাইয়া দেখেন এই রুটির দোকানদার ছাড়া বাজারের ভিতরে আর কোনো দোকান নাই, কেউ সজাগ না। তিনি সালাম দিয়ে কাছে গেলেন আর বললেন, বাবারে, আমি প্রতীক মুসাফির, কেউ আমাকে চিনে না, অনেক দূরে আমার বাড়ি, কোথায় যাব কি করব খুঁজে পাচ্ছি না। রাত্রবেলা বেশি রাত্র হয়ে যাওয়ার কারণে বাজারে এসেছি, তোমার দোকান কি সারা রাত্র খোলা? যুবক বলছেন, প্রতীক মুসাফির, আপনাকে চিনি না, কিন্তু আমার দোকান সারা রাত্র খোলা, ফজরের পরে বন্ধ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমাকে যদি সুযোগ দাও, আমি তোমার দোকানে আগুনের তাপ আছে,
রুটি তৈরি করো, ওখান থেকে আগুনের তাপ পোহাবো, আমার বডিটা বড় ঠান্ডা, আগুন তাপলে কিছু গরম লাগবে, তুমি কি আমাকে তোমার দোকানের সামনে দাঁড়াবার সুযোগ দিবে? যুবক ডাক দিয়া বলছে, আপনাকে চিনি না, আপনি মুরব্বী মানুষ, কেন আমার দোকানের সামনে বসবেন? কষ্ট করবার দরকার নাই, আসেন আসেন আমার দোকানে বসেন, ফজরের পরে আপনি চলে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, কবির মনোযোগ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই যুবকের দোকানের ভিতরে প্রবেশ করলেন। দোকানের ভিতরে প্রবেশ করে বসে আছেন যুবক, রুটি তৈরি করে, হঠাৎ করে তার নজর গিয়েছে যুবকের দিকে। আশ্চর্য কারবার, তিনি তাকাইয়া দেখেন যুবক রুটি তৈরি করে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন খামির বানায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, খামিরে পানি ডালে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি তৈরি শেষ হয়ে গেলে পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে ওই যুবক আগুনে যখন দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, আগুন থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় যখন রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বিক্রি করে কারো কাছে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে ব্যাগে রাখে পড়ে আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন যুবক, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে আর কিছুই না। আর কিছুই না, ব্যাপার কি? ও ভাই, তুমি জানো না আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি রাত দিন মিলে একটা বার আস্তাগফিরুল্লাহ পড়ে দিল থেকে, কিয়ামতের দিনে তার জন্য সিফারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ যদি দুনিয়ায় শান্তি চায়, আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সিকিউরিটির ব্যবস্থা করুক, সে চায় সে যেন কমপক্ষে দুইবার, সাতবার, একুশবার, এগারোবার আস্তাগফিরুল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, যুবককে তিনি জিজ্ঞাসা করলেন, যুবক তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, ব্যাপার কি? এই যুবক ডাক দিয়া বলছেন, আ মুরব্বী, আপনাকে আমি চিনতে পারি নাই, আপনি আমার দোকানে এসেছেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে যে বরকত পেয়েছি, পৃথিবীর মানুষ হয়তো এমন কোনো বরকত পায় নাই, কি পেয়েছ? ও মুরব্বী আঙ্কেল, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে 30 বছর থেকে ওখানে আমি দোকানদারি করি, এর ভিতরে 17 বার বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তুমি বলো আস্তাগফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছো আমাকে একটু বলো। যুবক বলতেছে, মুরব্বী আমি আপনাকে চিনি না, আমি আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এই জীবনে যত দোয়া করেছি 30 বছরে আমার আল্লাহ আমার জন্য একটা দোয়া কেউ ফিরাইয়া দেয় না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ি এই জন্য আমার আল্লাহ আমার এই ছোট্ট দোকানে রুটি বিক্রি করি যেই বরকত দিয়েছেন, মাস শেষে আমার পরিবারের 57 জন লুকুরে খাওয়াই, এই দোকান থেকে বিক্রি করে রুটি সারাত মাত্র রাত্র বিক্রি করি, 57 জন লোক খায়, মাস শেষে আমি এতিম গরিব অসহায়দেরকেও দান করি, এরপরেও দেখা যায় মাস শেষে আমার কাছে টাকা রয়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ পড়বার বরকতে 30 বছরে আমার বডিতে কোনো রোগ বালাই হয় নাই, বড় ধরনের কোনো বিপদে আমি পড়ি নাই। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি যে শুধু রসুলকে স্বপ্নে দেখেছি তা না, ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আমি যেন এমন স্বাদ পাই, আমি মনে করি আমার বডিতে সকল সময় যেন জান্নাতের গ্রান লেগে আছে। আ মুরব্বী বাবা, আস্তাগফিরুল্লাহর কারণে শুধু যে আমার জন্য দোয়া করে বরকত পেয়েছি না না, দুনিয়ার যত মানুষ আমার কাছে দোয়ার জন্য এসেছে সবার জন্য আমি দোয়া করেছি, যার জন্য যে দোয়া করেছি তার জন্য সেই দোয়া কবুল হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বলো আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? যুবক বলতেছে, আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি যে খামির দিয়ে রুটি তৈরি করি, কোন রুটিতে আটা ময়দা বেশি হয়, কোন রুটিতে অল্প কম হয়, কোন রুটি তৈরি করার সময় একটু গরম বেশি হয়, কোনটা গরম কম হয়, কিন্তু টাকা তো আমি সমান নেই,
কাউকে আমি ভালো করে রুটি ভেজে দেই, কাউকে কম ভেজে রুটি দেই, কিন্তু টাকা তো কম বেশ করি না। কারো রুটি তৈরি করতে এক দুই দানা আটা কমে যায়, কারো জন্য বেড়ে যায়। আমি তো ইনসাফ ঠিক মতো রাখতে পারি নাই, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই দোয়ার কারণে, এই দোয়ার কারণে আমার জীবনের কামিয়াবি আপনাকে কি বলবো, আমার জীবনে যা চাইছি কোনোদিন আল্লাহ আমাকে ফিরাইয়া দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা বলো তো যুবক, ও যুবক তুমি বলো আর কি করো? যুবক বলছে, রুটি তৈরি করে যে টাকা পাই তিন ভাগ করি। একবার স্বপ্নে দেখেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটা বার আমাকে দেখাইয়া দিও, আল্লাহর কাছে এত দোয়া করেছি, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে না। আহমদ ইবনে হাম্বল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, আরে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কিসের পরিচয় দিব আল্লাহর কাছে? আমার চাইতে তো রুটিওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি, আমার চাইতে বড় হয়ে গেছে রুটিওয়ালা। তিনি কতক্ষণ কাঁদলেন? যুবক বলতেছে, মুরব্বী আমি এত দোয়া করি, আপনি আসার কিছুক্ষণ আগে আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলছি, আল্লাহ অমনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখাবা না আমি কোন দিন মরে যাব। জানি না বাবা এই দোয়া আমার কবুল হবে কিনা, কিন্তু আপনি কান্দেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি কেন আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও? যুবক ডাক দিয়ে বলছে, আমি রাসূলের হাদিসে শুনেছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, বড় বড় আলেমদের মজলিস নাকি আল্লাহর রাসূলের মজলিস? বড় বড় আলেমদের চেহারার দিকে তাকালে নাকি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকানো হয়ে যায়? বড় আলেমের সঙ্গে মুসাফা করলে মনে হয় আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করা হয়ে যায়। আমি তো জীবনে বিশ্ব নবীকে দেখি নাই, রাসূলের খাস পাগল ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি, আমি তার কপালে একটা চুম্বন দিতে চাই, তার সঙ্গে মুসাফা করতে চাই। আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক আমার কাছে আয়। কাছে এনে নিজে কপালে চুম্বন করে জড়াইয়া বললেন, যুবক রে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তুমি যাওয়া লাগবে না, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বের করে সারাদিন হাঁটাইয়া হাঁটাইয়া একটা মসজিদে মাগরিব এশা পড়াইয়া খাদিম দিয়া মসজিদ থেকে বের করাইয়া তোমার দোকানে আইনা তোমার সামনে দাঁড় করাইয়া বলছে, তুমি এখন দেখে না। আল্লাহ আকবার। অযুবক অযুবক তুমি যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য যেতে চাও, আস্তাগফিরুল্লাহ পড়ে মন বরকত পেয়েছো, আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্য তুমি যাওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বল হেঁটে হেঁটে তোমার দরবারে হাজির হয়েছে, তুমি কেন কপালে চুম্বন খাইবা, তুমি কেন মুসাফা করবা, দেও তোমার হাত, আমি তোমার হাতে মুসাফা করি, তোমার কপালে চুম্বন করি, তুমি তো আমার চাইতে অনেক দামি হয়ে গেছো কোন, সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ এই আমল আপনাদেরকে বুঝাতে চাই, জীবনে যা করেন না কেন ভুলে যাইয়েন না, পরিবারে গিয়ে মা বোনদেরকে বলবেন, ওরাও যেন সকাল সন্ধ্যা যখনই মনে পড়ে আস্তাগফিরুল্লাহ। হযরতে আবু বকর আমার নবীকে বলছেন পয়গম্বরে আরবি, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে হিসাব চাইবে না কি আমল করা লাগবে? নবীজি বললেন, ও আবু বকর প্রতিদিন কমপক্ষে একবার আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি পড়ো। কেউ যদি প্রতিদিন কমপক্ষে একবার আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি পড়ে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শর্টকাট জান্নাতের পথ বলে দেন, শর্টকাট লম্বা চৌড়া কিছু বুঝি না, কেমনে জান্নাতে যেতে পারি? আল্লাহর নবী বললেন, ও সাহাবি তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, তুমি যদি ওইটা প্রতিদিন প্রতিদিন পড়তে থাকো, আমি নবীও প্রতিদিন 70 বার পড়ি, তুমিও যদি পড়ো, আল্লাহ বলেছেন আমার হাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়েছেন কোন, সুবহানাল্লাহ। ও ভাই
কেমনে আপনাদেরকে বুঝাই, জীবনটা তো আপনি আর আমি নষ্ট করে ফেলেছি, কেউ সিগারেট খাইয়া আর কেউ পান খাইয়া, সুযোগ পাইলে একটা পান খাই, সুযোগ পাইলে একটা সিগারেট খাই, সুযোগ পাইলে একটা বার আস্তাগফিরুল্লাহ পড়েন, কেন পড়েন না একটা বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আহা জীবন কামিয়াব। আমি আর লম্বা করতে চাইবো না যে কথা বলতে, বারোটা হয়ে গেছে, ঠান্ডা যত সময় যাচ্ছে বাতাস আসে, তো কষ্ট দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, যুবকদেরকে একটা ইনফরমেশন দিয়ে আমি কথা শেষ করতে যাব। ভাই শোনো, কথাগুলো দিল দিয়ে শোনো, কবরে যাওয়া লাগবে না, বলো আমাকে যাওয়া লাগবে না, কি নিয়ে যাবেন? শোনো যুবক, তোমাদের কাছে একটা কথা বলছি, কলিজার থেকে যদি এমন কোন শক্তি আমার থাকতো যে আমি কলিজার দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, শোনো কি বলতে চাই। ও যুবক, আমি বলবো না সিনেমা হলে যাই, বলবো না মদ, বইলে লাভ কি, সারাদিন বললি তো কাজ হয় না, সারাদিন বললেও তো কাজ, আহ কত লোক মদের বোতল হাতে নিয়েছে ওখানে মরে গেছে, আর কত লোক সেজদায় গেছে ওখানে মরে গেছে, কেমন লাই। যুবক তোমাদেরকে পায়ে ধরে বলছে শোনো, যদি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়ে তো সিনেমা দেখতে, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান হয়েছে, নামাজের সময় হয়ে গিয়ে, দু হাত জোড় করে পায়ে ধরে বলছি সিনেমা হলের কোনো একটা জায়গায় নামাজে দাঁড়িয়ে যাও, নামাজটা আগে পড়ো, আগে নামাজ এরপরে অন্য কাজ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, নামাজের সময় হয়েছে, আগে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো, ডান্স হচ্ছে, নর্তকীরা উলঙ্গ হয়ে নাচছে, তোমার হাতে মদের বোতল, আজার হয়ে গিয়েছে, নামাজের সময় হয়েছে, মদের বোতলটা টেবিলে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছো, নাচ চলছে, তোমার হাতে ফ্যান্সি ডিলের বোতল, আজান হয়ে গিয়েছে, পকেটে বোতলটা রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছো, তোমার হাতে ইয়াবা ট্যাবলেট, আল্লাহ বলছে হাইয়া আলাল ফালাহ, খবরদার তোর হাতে ট্যাবলেট কোনো কল্যাণ নাই, কল্যাণ মসজিদে নামাজে আয়, বন্ধু ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, জিনা অপবিত্র হয়ে গিয়েছো, নামাজের সময় হয়ে গিয়েছে, পবিত্র হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। ও ভাই তোমার পায়ে ধরে বলছি যুবকেরা, যদি তোমার মতো একটা পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে, একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপি যদি না থাকে, খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও, তোমার বডিতে যদি একটা পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে, একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে, একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি না থাকে, একটা স্যান্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি না থাকে, খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও, যদি একটা পায়জামা থাকে, পায়জামা পরো, তাও নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামা যদি না থাকে, একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, প্যান্টও যদি না থাকে, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা, তাও নামাজে দাঁড়িয়ে যাও, যুবকের নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকবার যদি কাপড় না পাও, উলঙ্গ হয়ে তাও নামাজে দাঁড়িয়ে যাও, যুবক যদি অজু করার ব্যবস্থা থাকে, অজু করে নামাজে দাঁড়িয়ে যাও, অজুর যদি ব্যবস্থা না থাকে, তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাও, তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, দু হাত জোড় করে বলছি তায়াম্মুমের মাটি নাই, অজু করার পানি নাই, শরীর ডাকবার কাপড় নাই, উলঙ্গ হয়ে বিনা অজুতে বিনা তায়াম্মুমে তাও তুমি নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে নামাজ পড়ো, এরপরেও নামাজ, এরপরেও নামাজ, নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ, আবু বকরের জীবনের শেষ শব্দটাই ছিল নামাজ, হযরতে ওমরের কথা আর কি বলবো, মুগীরা ইবনে শোবার গোলাম আবু লুলু আল মাজুসি, আবু লুলু আল মাজুসি ওমরের কাছে এসে বলছে, ওমর আমি খঞ্জর বানাই, খঞ্জর, খঞ্জর হচ্ছে এমন একটা অস্ত্র, এদিকেও মুখ ওদিকেও মুখ, এখানে ধরা যায়, আবু লুলু আল মাজুসি বলছে, ওমর আমার মালিকের নাম মুগীরা ইবনে শুবা, প্রতিদিন আমার কাছে 4 টাকা চায়, আমি 4 টাকা দিতে পারবো না। ওমর বললেন, তুমি কি কাজ করো? আবু লুলু আল মাজুসি বলছে, আমি তো খঞ্জর বানাই। ওমর বলেন, এই কাজ তো মদিনার কেউ পারে না, বিশাল বড় একটা আর্ট, তুমি খঞ্জর বানাতে পারো, 4 টাকা কেন, 20 টাকা দিলে হয়তো তুমি দেওয়ার কথা। তার মাথা গরম হয়ে গেল, এই মাজুসি সিদ্ধান্ত নিল, ওমর তোমার কাছে আমার মুনিবের বিরুদ্ধে বিচার দিলাম, বিচার তো করলাই না, উল্টারও বেশি টাকা দেওয়ার কথা বলছো, তোমারই আমি মারবো। এই কথা বলে সে একটা তরবারি বানাচ্ছে, খঞ্জর। একদিন ফজরের নামাজে মসজিদে ঢুকে গেছে, মুসলিম না,
রুই কাহ ডাইরেক্ট উমরের পিছনে নামাজ দাঁড়িয়ে গেছে, ওমর তো মসজিদে নববীতে ইমামতি করতেছেন ফজরের নামাজে, প্রথম রাকাতের ইমামতি করছেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেছেন, আবুল উলুল মাজুসি খঞ্জর বের করে উমরের পেটে দুই জায়গায় আঘাত করেছে, পিঠের দিকে আঘাত করেছে, নাড়ি বুড়ি বের হয়ে পড়ে গিয়েছে, খঞ্জর গুড়াতে গুড়াতে চার পাঁচ জনকে শহীদ করে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম ওমরকে ধরে নিয়ে আসলেন, কাপড় দিয়ে বাঁধলেন পেটের নাড়ি বুড়ি, ওমর যাকে দেখলে শয়তান ভয় পায়, ওমরকে আজকে জমিনে ফালায় শুধু দুই চার টাকার স্বার্থে পেট বাঁধলেন, দেখে গেল মুখ দিয়ে পানি দিলে পেট দিয়ে বাইরে হয়ে যায়, নাবিজ দিলে বের হয়ে যায়, দুধ দিলে বের হয়ে যায়, ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন ওমর আর বাঁচবেন না, আর বাঁচবেন না, কারণ কিছুই টিকে না, ওমরের জ্ঞান ফিরে না, দীর্ঘক্ষণ পরে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা পরে ওমরের জ্ঞান ফিরেছে, কথা বলতে পারতেছেন, ডাইকা ডাইকা একজনকে বলছেন আমার কান মুখের কাছে কানটা দে, মানুষ মারা যাওয়ার আগে বলে আমার ব্যাংকে এত টাকা আছে, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমার বউ কই, দেখো আমার এই করে, ওমর বলছেন এদিকে আসো, আমি আজকে কিছুই জানতে চাই না, মদিনার রাষ্ট্র কেমনে চলবে, আমার পরিবার কোথায়, আমি কিচ্ছু জানতে চাই না, তোমরা আমাকে বলো আমার নেতৃত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল এক রাকাত আমি পড়াতে পারছি আর এক রাকাত পড়াতে পারি নাই, আমাকে মেরে ফেলে দিয়েছে, বলো তোমরা কি বাকি এক রাকাত পড়তে পারছো, তাই তার জীবনের শেষ কথা, আমার নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল তোমরা কি শেষ রাকাতটা পড়তে পারো, এই ছিল নামাজ, এই ছিল নামাজ। এই জন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে ভাই যেখানেই থাকো কয় মিনিট লাগে নামাজ পড়তে, নামাজের জন্য মসজিদ শর্ত না, যেখানেই থাকো আসমানে হওয়ার জমিনে হওয়ার সাগরে হও যেখানেই থাকো নামাজ ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ আরেকটা ফজিলত আছে, এটা বললে সময় চলে যায়, একবার বলতে না না, রাসূলের উপরে যদি কেউ দুরুদ পড়ে আর আস্তাগফিরুল্লাহ পড়ে মারা যাওয়ার সময় লম্বা হয়ে যাবে, থাকার একদিন বলবেন সব না, আরে শুনেন, আরে না শুনেন, আস্তাগফিরুল্লাহ তো একটু আমল তো বলছি, এটা কমপক্ষে করেন আপাতত, এই আমলগুলো আর ইন্টারনেটে আমার অনেকগুলো আমল আছে আপনারা পাবেনই, আমি শুধু এতটুকুন বলতে চাই, খুব বেশি দরকার নাই একটু আমল, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, সবাই তো হাদিস জানেন, এত আমল নিয়ে জান কিয়ামতের দিন লাভ কি, আমলের গাঁটটি বস্তা আর বস্তা, পাবলিক দাঁড়ায় আমি টাকা পাই টাকা দে, আমার জমিন নিচুত জমিন দে, আমি তোর কাছে ঋণ পাই ঋণ দে, বউ কয় মোহর পাই মোহর দে, কী করবেন আপনি, তো দিতে দিতেই তো শেষ, এই জন্য অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, একটা আমল আমি আজকে আর বলবো না, একটা আমল মাত্র, একজনের আমল নামায় আছে মাত্র একটা আমল, কিচ্ছু নাই, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। আমার দিলের বড় তামান্না ছিল আজকে আপনাদেরকে বলা, কুকুরের বারো তেরোটা গুণ, এর দুইটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে সে নির্ঘাত আল্লাহর ওলি, কুকুরের ভিতরে বারো তেরোটা গুণ, এর দুইটা গুণ যদি মানুষের ভিতরে থাকে আল্লাহর ওলি সন্দেহ নাই, কুকুরের ভিতরে এমন গুণ আছে, আপনারা মনে করেন কুকুর চিল্লায়, কুকুর কি বলে বুঝেন না, কুকুর কি বলে বুঝেন না, কুকুর এমন এক জিনিস, মালিক পিটায়, মালিক মারে, মালিক ভালো ঘর থাকতে দেয় না, গরম পানি ফালাইয়া দেয়, উষ্ঠায় লাত্তি দেয়, এরপরেও মালিকের দরজা ছেড়ে অন্য কোথাও যায় না, আর আমাদেরকে মালিক খাওয়াচ্ছে, ঘুম পড়াচ্ছে, ভালো রাখছে, বাচ্চা দিচ্ছে, সব ঠিক, এরপরে ঘুম থেকে ওইটা মালিকরে চিনলাম, এই জন্য আল্লাহকে ওয়াস্তে আজকের মূল বার্তা হলো আস্তাগফিরুল্লাহ পড়ব আর মালিককে বলে যাব না, ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলেন আমিন, মুরব্বী বাবা যারা আছেন বাবা নামাজটা ছেড়ে দিয়ে, সিগারেট খাওয়া একটু কমাইয়া দো, বিড়ি খাওয়া একটু কমাইয়া দো, বাদ দিয়ে দো, আচ্ছা আমি যে পান খাই না, বিড়ি সিগারেট তো আর প্রশ্ন আসে না, তো কি খারাপ লাগে না, লাগে না, আপনারা খাইয়েন না, বাদ দিয়ে দেন, এটা বাদ জিনিস বাদ দেন, একজন মানুষ প্রতিদিন আট ঘন্টা ঘুমালে, প্রতিদিন যদি আট ঘন্টা ঘুমায়, তিন ভাগের এক ভাগ ঘুমায়, মানুষ কমপক্ষে আট ঘন্টা ঘুমায় না প্রতিদিন রাত দিনে মিলাইয়া, তাহলে চব্বিশ ঘন্টায় একদিন, তে চব্বিশ ঘন্টার তিন ভাগের এক ভাগ কয় ঘন্টা, আট ঘন্টা না, তাহলে আপনি প্রতিদিনের আট ঘন্টা ঘুমাইলে, একজনের বয়স যদি এখানে ষাট বছর হয়, কেউ আসেননি এখানে বয়স হাই ষাট, যদি ষাট নরম ষাট, ষাট বছর বয়স হইলে তিন ভাগের এক ভাগ কত বছর, বিশ বছর তো আপনি ঘুমাইছেন, একটু চিন্তা করেন না, শুধু ঘুমাইছেন, আরও বিশ বছর পড়ালেখা করতে কাটায় চল্লিশ শেষ, আর বাকি বিশ বছর টয়লেটে যাওয়া, ওয়াশরুমে যাওয়া, আর সময় পাইলে পান খাওয়া, সিগারেট খাওয়া, আর দোকানে বসে আড্ডা দেওয়া, টেলিভিশন দেখা, এখানে বিশ ষাট বছর নাই, তো আপনি কী জবাব দিবেন আল্লাহর কাছে, কী জবাব দিবেন,
আমি ভয় পাচ্ছি, আপনাদেরকে ভালোবাসি, বিদায় কথাগুলো ভয় পাচ্ছি, কি জবাব দিবেন? আল্লাহ বলছেন জবাব দেওয়াই লাগবে, আমার হায়াতের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের কোন কাজে কখন কোথায় ব্যয় করেছ। কারণ আমি যে আয়াত পড়েছি, আয়াতের পরের আয়াতগুলাই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই কথাগুলো লম্বা করে বলছেন। আল্লাহ বলছেন শোনো, ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন, আল্লাহ শত্রুদেরকে অগ্নি কুণ্ডলিতে ফেলবেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন আফসোসের যুবকেরা, তোমরা আজকে এই চামড়াকে বিউটি বিউটিশিয়ান করছে, স্মার্টনেস চামড়া, আল্লাহ বলছেন ওয়া জুলুদুহুম, এই চামড়া তোমার বিরুদ্ধে, এই চামড়া তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ বলছেন ওয়া সামউহুম, তোমার কান তোমার বিরুদ্ধে কথা বলবে। মা বিমা কানু ইয়ামালুন, সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু এই কথা না, এর পরের আয়াতে আল্লাহ আরো লম্বা করে বলছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমরা বলবো এই চামড়া, এই আল্লাহ বলছেন এই চামড়া, এই ত্বক, তোরা না কত ফেস ওয়াশ দিলাম, তোরা না কত লোশন লাগালাম, ওয়াকালু লিজুলুদিহিম, এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কে, চামড়া আল্লাহর সঙ্গে কথা, লিমা শাহিদতুম আলাইনা, সে বল ওয়াকালু আনতাকানাল্লাহু আল্লাতী আনতাকা কুল্লু শাইই, এই পাগল যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহ তোরে বানাইছে, তুই আমার চামড়াটা সুন্দর করলে কিন্তু রবের জন্য কিচ্ছু করলে না, কি জবাব দিবেন? আমি ভয় পাচ্ছি। কোরআন তো পড়েন না, ধারাবাহিক কোরআনের তাফসিরটা পড়েন, দেখেন ভয়ে কাঁপবেন, কাঁপবেন, কি বলছে আল্লাহ কোরআন, কি বলছে আল্লাহ কোরআন। আল্লাহ বলছেন আপনি যে জুতা পরেন, এই জুতো কেয়ামতের দিন আল্লাহর সামনে হাজির করা, এই টুপি এই পাঞ্জাবি যা আছে জীবনের সব হাজির করা হবে। এই পাঞ্জাবি পরে কোথায় গেছিলে কো, এই জুতা পরে কোথায় গেছে, আপনি বলবেন আমি কথা বলবো না, এই তো আপনি বলবেন আল্লাহ আমি এগুলো কিচ্ছু করি নাই, আল্লাহ বলবেন এই করা পড় কিতাবাক, তোর বই তোর কিতাব পড়, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পড়। কেমনে পড়বেন? সহজ না, যাদের আমল নাম আল্লাহ বাম হাতে দিবেন, আফসোস বাম হাতকে ভেঙ্গে এভাবে লম্বা করবেন, বাম হাতকে লম্বা করবেন, লম্বা করে ভাঙবেন, ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছনে নিবেন, কি বুঝলেন? বুকের ভিতর দিয়ে ছিদ্র করে পিছনে নিবেন, আর পিছনে নিয়ে হাতে আমল নাম দিয়ে বলবেন পড়। ফেরেশতারা বলবে আল্লাহ আমল নাম তো পিছন দিক দিয়ে মুক্ত সামন দিক দিয়ে পড়বো কেমনে, আল্লাহ আমল নামাটা সামনে এনে দিয়ে আল্লাহ কয় না খবরদার, এর মাথারে মটকাইয়া পিছন দিকে কইরা দেন, তাকে ভাঙ্গে পিছন দিকে কইরা, হাতে পায়ে থাকবে শিকল, হাতে শিকল পায়ে শিকল, কথা কিছু বুঝতেছেন আমার কথা? আপনারা যারা আল্লাহর ওয়াস্তে বাবা পায়ে ধরে বলে দিয়ে যায় রবকে ভুলে যাইও না, বড় কঠিন দিন, এই চামড়া তোমার পক্ষে সাক্ষী দিবে না, চোখ তোমার পক্ষে সাক্ষী দিবে না, এটা মাথায় রাইকো, মাথায় রাইকো। আর যদি তুমি আমি ভালো মানুষ হই আর আস্তাগফিরুল্লাহ জিকির করে রাস্তা দিয়ে হাঁটি, এই রাস্তায় যে গাছ, এই রাস্তার যে গাছ কিয়ামতের দিন এগুলো সাক্ষী দিবে আল্লাহ ও আমার নিচ দিয়ে যাওয়ার সময় আস্তাগফিরুল্লাহ জিকির করে গিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচা, কথা এখানে রেখে দিচ্ছি, আর লম্বা করতে চাই না, আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া, রবকে ভুলে যেও না, বড় বিপদ বড় বিপদ বড় বিপদ, আস্তাগফিরুল্লাহ জিকির করবেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের মরার পরে যদি কারো চেহারা কালো হয়ে যায়, মনে হাদিস বইলে দিই, কালো হয়ে গেছে শুকুরের চেহারা, এমন একটা ঘটনা আছে, শুকুরের চেহারা হয়ে গেছে, সে যদি আস্তাগফিরুল্লাহ এবং দুরুদ পড়নে বলা হয়, রসুল স্বয়ং তার জানাজায় হাজির হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ রসুল নিজে বলবেন আল্লাহকে আল্লাহ, এই গোলাম তোমার নাফরমানি করেছে বিদায়, তুমি তার চেহারাকে শুকুর বানিয়ে দিয়েছ, কিন্তু এত প্রতিদিন আমার দুরুদ পড়ছে, আমি চাই তাকে এভাবে করতে পারো না, রসুল তো আল্লাহ তার রসুলের কথাকে ফেলে দিবে না, কথা কি বুঝছো ভাই? আস্তাগফিরুল্লাহ বলতে আর কি লাগে, কিছুই না, ঠোঁট মুখ কিছুই নাড়াতে হয় না। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করেন, আমার জন্য দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করেন।